যেটো সময়ত ছাত্রছাত্রীৰ অভাৱত সরকারী বিদ্যালয়ৰ সংখ্যা কমি আহিছে সেই সময়তে লক্ষীমপুৰৰ এখন প্ৰাথমিক বিদ্যালয়ৰ ছাত্রছাত্রীৰ সংখ্যাই সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে 1982 চনতে স্থাপন হোৱা উত্তৰ লক্ষীমপুৰ টাউন মডেল প্ৰাথমিক বিদ্যালয়ত আছে 1288 গৰাকী ছাত্রছাত্রী লক্ষীমপুৰ নগৰৰ মাজমজিয়াত আছে এই বিদ্যালয়খন 24 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে পাঠদান কৰে বিদ্যালয়খনত ইয়াৰ ওপৰিও বহু ছাত্রছাত্রীয়ে এই বছৰ নাপালে বিদ্যালয়ত নামভৰ্তিৰ সুবিধা বিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি পাঠদান পদ্ধতি আৰু ফলাফলে আকৰ্ষণ কৰিছে অভিভাৱকসকলক আমি দেখুৱাইছো এখন বিদ্যালয়ৰ দৃশ্য যিখন বিদ্যালয় এই মুহূৰ্তত সংবাদ শিৰোনাম দখল কৰিবলৈ সক্ষম হৈছে যি সময়ত ছাত্ৰছাত্ৰীৰ অভাৱত চৰকাৰী বিদ্যালয়ৰ সংখ্যা কমি আহিছে সেই সময়তে লক্ষীমপুৰৰ এখন প্ৰাথমিক বিদ্যালয়ৰ ছাত্ৰছাত্ৰীৰ সংখ্যাই সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে মাধ্যম বিতৰ্ক অব্যাহত আছে ৰাজ্যত আনহাতে চৰকাৰী পক্ষৰ ফালৰ পৰা কোৱা হৈছে যে সরকারি বিদ্যালয়ের প্রতি আকর্ষণ কমিছে সেইভাবে নামভর্তির সংখ্যা ক্রমাৎ কমিছে আর সেইভাবে এনে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু তেনে সময়তে লক্ষীমপুরের এই বিদ্যালয়খনে কিন্তু বিপরীত ছবি এখন দাঙি ধরেছে আন্তঃগাঁথনির অভাব একাংশ বিদ্যালয়ত আন্তঃগাঁথনি নাই যার বাবে অতি পয়ালগা পুতৌজনক অবস্থাত পাঠ গ্রহণ করবলগিয়া হয় কণ কণ ছাত্রছাত্রীসকলে কিন্তু তার পরিবর্তে এই বিদ্যালয়খনে দেখুয়াইছে এক বিশেষ আদর্শ 1982 চনতে স্থাপন হওয়া উত্তর লক্ষীমপুর টাউন মডেল প্রাথমিক বিদ্যালয়ত আছে 1288 গৰাকী ছাত্রছাত্রী লক্ষীমপুর নগরের মাজমজিয়াত আছে এই বিদ্যালয়খন 24 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীয়ে পাঠদান করে বিদ্যালয়খনত ইয়াৰ উপরও বহু ছাত্রছাত্রীয়ে এই বছর বিদ্যালয়খনত নামভর্তির সুযোগ নাপালে বিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি পাঠদান পদ্ধতি আৰু ফলাফলে আকৰ্ষিত কৰিছে অভিভাৱকসকলক আমি আগবঢ়াম লক্ষীমপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ স্পেচিয়েল ৰিপৰ্ট ছাত্রছাত্রীর অভাবত সরকারি বিদ্যালয় সমূহ এখনের পিছন সিখন বন্ধ হবলে আরম্ভ করেছে কিন্তু তার বিপরীতে লক্ষীমপুর নগরের মাজমজিয়াত থাকা উত্তর লক্ষীমপুর টাউন মডেল এলপি স্কুলত ছাত্রছাত্রীর সংখ্যা শুনিলে এখন সরকারি বিদ্যালয় তার ছাত্রছাত্রীর সংখ্যা শুনিলে আমার দর্শক আচরিত হয়ে পড়ব সর্বমুঠ আছে এই বিদ্যালয়খন 1288 জন ছাত্রছাত্রী এক কথাত কবলে গেলে আজির দিন হয়তো আমি অনুমান করব পড়ো ভিতর সর্বাধিক ছাত্রছাত্রী থাকা এইখান এখন বিদ্যালয় মই পোনে পোনে বিদ্যালয় সমূহ মই শ্রেণীকোঠার সমূহ দেখাবর মই যত্ন দেখাবলে যত্ন করম মূর সহযোগী সহায়ত আর সমানে সমানে আমি এই বিদ্যালয়খনের প্রধানের লগতো কথা পাতি যাম স্যার আপনার বিদ্যালয়খনের প্রধান বীরেন বরা হয় কিমান আছে ছাত্রছাত্রী আপনার মুখের পৰা শুনো আমার ওয়ানের পৰা ফাইভলে আছে 988 আর নার্সারিসহ আমার 1288 ছাত্রছাত্রী বর্তমান এই বিদ্যালয়ত শিক্ষা গ্রহণ করে আছে আমি এটা কোনটো শ্রেণীকোঠার সম্মুখত আছো আমি এতিয়া বর্তমান জ্যোতিপ্রসাদ আগরওয়ালা শ্রেণী তৃতীয় ক শাখাত আমি আছো আপনাদের আমি আকৌ কথা পাতিম আপনার কিন্তু মই শ্রেণীকোঠার ভিতরও যদি সম্ভব হয় মই দেখাবলে মোৰ সহযোগী অনুরোধ জানাম যে এটা শ্রেণীকোঠার ছাত্রছাত্রীর পরিমাণ চাওক এটা শ্রেণীকোঠার ছাত্রছাত্রীর পরিমাণ হয়তো এই শ্রেণীকোঠাটো দেখিয়ে গম পাইছে বিদ্যালয়খনত মই পূর্বে উল্লেখ করেছিলো যে এইখন বিদ্যালয়ত 1288 জনক ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীসকলক শিক্ষকসকলে খুব সুন্দরভাবে পরিপাটিকৈ পাঠদান করে আছে এক সুন্দর পরিবেশ আর অভিভাবকসকল আছে মোৰ লগত মই পুনে পুনে জানিবলৈ যাম বাইদে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আপোনাৰ আছে না ষ্টুডেণ্ট ইয়াতে আছে হয় নহয় কোন শ্রেণী পঢ়ি আছে চতুর্থমান শ্রেণীত পঢ়ে মানে নার্সারির পৰা ইয়াতে পঢ়িছে ইয়াতে পঢ়িছে দেখিছোঁ যথেষ্ট সংখ্যক লৰা ছোৱালী ইয়াতে আছে কি কারণে লৰা ছোৱালীবিলাক এইখন স্কুলৰ প্ৰতি বিশেষ আকর্ষিত কি কারণে আহে কিয় দিছে আপোনাৰ ষ্টুডেণ্টক এইখন স্কুলত পঢ়াৰ ক্ষেত্ৰত আগবঢ়া শিক্ষকসকলো পাঠদান ভালকে কৰে বিটি পায় ইয়াত যিমানজন ছাত্রছাত্রীয়ে বিটি দিয়ে সিমানজন ছাত্রছাত্রীয়ে বিটি পায় বাইদেউ আপোনাৰ কোন শ্রেণী পঢ়ি আছে লৰা ছোৱালী চতুর্থ নার্সারি পৰা ইয়াতে আছে ইয়াতে আছে কি ভাবে স্কুলখনৰ প্ৰতি আপুনি দিছে যেহেতু ইয়াতে ভালে ভাবো ভালে পাইছো আৰু হয় হয় লক্ষীমপুর নগরের মাজমজিয়াত থাকা এই লক্ষীমপুর টাউন মডেল এলপি স্কুলে যেটো এলপি স্কুলত যেটো দৃশ্য আমি দেখিবলৈ পালো আশাপদ খবৰ বুলি কব লাগিব শিক্ষা বিভাগৰ কাৰণে আৰু এনেকৈ আচলতে আমি শেহত কব বিচাৰিম যে সকলো সরকারি বিদ্যালয় এনেদৰে সজাই পৰাই তোলক যাতে বিদ্যালয়খনে বৰ্তমানৰ ছাত্রছাত্রীৰ পৰিমাণ 1288 কৰ কৰ এইটো বিহপুৰীয়া ইফালে পানীগাঁও ইফালে বগী নদী ইফালে 13 বেটেলিয়ন লীলাবাড়ী এই সমূহ অঞ্চলৰ পৰা আমাৰ ইয়ালৈ ছাত্রছাত্রী আহে যিহেতু বিহপুৰীয়া কথা ক'লে লালুকৰ কথা ক'লে মানে জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহে জিলাখনৰ প্ৰায় সকলো অঞ্চলৰ পৰা ইয়ালৈ ছাত্রছাত্রী আহে বুলি ক'ব লাগিব উত্তীর্ণ হাৰ কেনেকুৱা উত্তীর্ণ হাৰ 100% ইয়াত আমাৰ যদি
80 ছাত্ৰ ছাত্ৰীয়ে বি টি পৰীক্ষা দিয়ে 80 পায়, যদি 40 দিয়ে 40 পায়, আৰু আমাৰ ইয়াৰ পৰা প্ৰায়বিলাক ছাত্ৰ ছাত্ৰীয়ে বাহিৰৰ বিদ্যালয়ত গৈ নাম কৰিব পাৰিছে, মানে মেট্ৰিক পৰীক্ষাত আমাৰ এই বিদ্যালয়ৰ পৰা পঢ়ি যোৱা ছাত্ৰ ছাত্ৰীয়ে স্থান পাবলৈ সক্ষম হৈছে।